প্রতিনিয়ত চিনির গাড়ি ঢুকছে বিশাল করে সোমবার রাতে বিশালকোড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় চিনি বোঝায় লরি আটক করে স্থানীয়রা বিশালকোড় থানার পুলিশকে বলা হলেও তারা আসেননি গাড়ির চালক বলেছেন নবজিতের গুদামে চিনি নিয়ে যাচ্ছে অথচ জিএসটি বিলের নাম লেখা আব্দুল রহমান চালক বলছেন মালিকের নাম নবচেৎ অন্যদিকে বিলের লেখা পঁয়ত্রিশ বস্তা চিনি কিন্তু গাড়িতে ছিল তিনশো উনিশ পস্ প্রশ্ন উঠছে পুলিশকে খবর দেওয়া হলেও তারা কেন আসবে না তারা বিল তো একটা হওয়ার কথা না ষোলোটা আছে যে আগত রাজ্যে পাঠিয়ে পাঠিয়েছে আছে আমাদের আচ্ছা টোটাল কত ক কত প্যাকেট আছে প্যাকেট প্যাকেট আছে